নোয়াখালীর দিয়ের দাবিতে রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের আন্দোলন জারি। পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের 48 ঘন্টার কর্মবিরতি পালন। এরই মাঝে ডিএ সহ চাকরি ক্ষেত্রে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে বাঁকুড়ায় 12 জুলাই কমিটির নেতৃত্বে একাধিক সংগঠন জেলাশাসকের দফতর অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করে। এছাড়াও আন্দোলনকারীদের আরো দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং সম কাজে সম বেতনও দিতে হবে। বাঁকুড়া জেলায় যত কর্মচারী শিক্ষক বন্ধু আছেন তাদের বিভিন্ন সংগঠনের 12 জুলাই কমিটির নেতৃত্বে মিছিল। এক নম্বর দাবি হচ্ছে যে বকেয়া যা ডিএ আছে সেই ডিএ সেটা আমাদের প্রদান করতে হবে এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করতে হবে। তাছাড়া যে সমস্ত অস্থায়ী কর্মী যারা আছেন, অনিয়মিত আছেন, তাদের নিয়মিতকরণ বা স্থায়ীকরণ করতে হবে সমমজুর। একই জায়গাতে একজন শিক্ষক যে মাইনে পান, অস্থায়ী কর্মী বা অস্থায়ী শিক্ষক অত্যন্ত কম মাইনে পান, সেটা চলবে না। এই দাবিতে আমাদের আজকে ডেপুটেশন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিটিএ জেলা সভাপতি অশোক মুখোপাধ্যায় জানান, ডিএর দাবিতে এখন শুধু পেন ডাউন করা হয়েছে, এর পরও দাবি মানা না হলে সব অচল করে দেব। আমাদের দাবি না মানা হলে এখন তো শুধু পেন ডাউনের কর্মসূচি চলছে। আজ স্বাক্ষর করেই আমরা সবাই এসেছি এবং আমরা চাইও আগামী দিন এতেই যদি এই অর্ডার দেয় তাহলে আমরা আগামী দিন সব অচল করে দেবো। এদিন 12 জুলাই কমিটির নেতৃত্বে মিছিলে অংশ নেয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সহ আরো একাধিক সংগঠন। উল্লেখ্য, রাজ্য জুড়ে মহার্ঘ ভাতার দাবিতে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা, যা আরো জোরালো হবে বলে হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।